বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। প্রথমবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রার্থী হয়ে নিজের অভিজ্ঞতা ও আগামী দিনে নির্বাচনে জয়লাভ করলে কী কী কাজ করতে চায় সেই নিয়ে খোলামেলা আলোচনা করলেন 38 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রমেশ ঠাকুর জয়সওয়াল। আপেক্ষিক তো দেখুন অনেক আছে, যেহেতু সাধনা বোস এটা থার্ড মানে কাউন্সিলর উনি লড়ছে, দুবারে আছে। তো আমি লকডাউনে 2020-তে যে লকডাউন ছিল কাজ করেছি, তো আমি তো কোনো কাউন্সিলর হিসাবে করিনি, আমি একটা পার্টি কর্মী হিসাবে সেবার কাজ করেছি। উত্তর কলকাতার সর্বপ্রথম আমি করি, মার্কস থেকে স্টার্ট করে দুধ, তারপরে মুড়ি, ঝুড়ি ভাজা, রাশন আর অনেকগুলো জিনিস দিয়েছি। তো সব ওয়ার্ডে ওয়ার্ডে আমি বস্তি বস্তিতে গেলাম, তো খবর পেলাম যে সাধনা বোস কোনো কাজ করেননি, কোনো কিছু করেননি। তো মানে বস্তির 38 নম্বর ওয়ার্ডের লোকেরা খুব বিক্ষোভ আছে, এখানে জল জমাট হওয়ার সমস্যা আছে, তারপরে ডেঙ্গু মশা, রাস্তাঘাটে অবস্থা ঠিক নেই, বস্তিতে জলে বহুত প্রবলেম আছে, একদম প্রায় 1-1.5 ফুট ভিতরে নিচে ঢুকে গিয়ে জলটা নিতে হয়, এটা আমি দেখেছি। আপনি নিজেকে কিভাবে দেখছেন, ভোটের প্রতিদ্বন্দ্বী হিসাবে, বিজনেসম্যান নাকি সমাজসেবী হিসাবে? দেখুন আমি তো সর্বপ্রথম তো সোশ্যাল ওয়ার্কার, আমি অনেক বছর থেকে, আমরা 30-35 বছর থেকে আছি, একটা বিজনেসম্যানও আছি। তারপরে পার্টি জয়েন করলেন, পার্টি আমাকে একটা ভাগ দিয়েছে যে ক্যান্ডিডেট করেছে 38 নম্বর ওয়ার্ড। 38 নম্বর উত্তর কলকাতা একটা বহুত টাফ ওয়ার্ড আছে, এটা 36টা বুথ আছে। আমি একটা বিজনেসম্যান, তো আমি ভালোভাবে জানি যে কীভাবে কী করলে মানুষের সুবিধা। এমসি থেকে অনেক কিছু জানার আছে মানে বস্তির লোকের, কিন্তু বর্তমান যে কাউন্সিলর আছেন উনি অতটা কিছু লোককে বুঝান না, করেন না। সরকার থেকে অনেক ফ্যাসিলিটি আছে, সেন্ট্রাল গভর্নমেন্টে অনেক স্কিম আছে বস্তিদের, যে করলে উনি পাবেন, কিন্তু এখানকার যা সরকারের কাটমানি, তারপরে সব গুন্ডা বাহিনী যা আছে, তুলাবাজি, একটা টয়লেট করতে গেলে সিমেন্ট বালু ফেললেই পয়সা দাও। তো এইসব নিয়ে আমি ভেবেছি আমার তো কোনো এমনি প্রয়োজন নেই, একটা বিজনেসম্যান আছি, কিন্তু সেবার জন্যে আমি নামতে চাইছি। যদি 38 নম্বরে মানুষ চায় তো কাউন্সিলর হওয়ার সুযোগ দিলে, তো ভারতীয় জনতা পার্টি ওনাদের অনেক কাজ করবে। এই ট্যাক্সের ব্যাপার আছে, বিল্ডিং ট্যাক্স মানে অনেকটা বেড়ে যাচ্ছে, কোনো কোনো প্রতিবাদ হচ্ছে না, সাধারণ মানুষ তো একদম আক্রান্ত হয়ে যাবে। তাওকে নিয়ে যদি আমাদের সরকার মানে কেএমসি দখল হয়, আমাদের মেয়র হয়, আমরা এই কর্পোরেশন ট্যাক্সটা নিয়ে আমরা অনেক বিচার করব, অনেক কিছু সুবিধা সুখ সুবিধা দেব। আপনার এলাকায় আপনি কী কী উন্নয়ন করতে এখনও চাইছেন যেগুলো হয়নি, টিএমসির আমলে হয়নি এখন? এখন আমাদের দেখুন 38 নম্বর ওয়ার্ডে অনেক উন্নয়নের বাকি আছে, বস্তি কোনো ডেভেলপমেন্ট নেই, তারপরে জল জমাট তো আছে, আর রাস্তাঘাটে পরিষ্কার নেই, জল জঞ্জাল যেখানে ইচ্ছা সেখানে ফেলে দেয় মানুষ, ওনার কাছে গেলে উনি একটা জাতিবাদী নেন, সবাইকে তাড়িয়ে দেন, মিসবিহেভ করেন, কারো কাছে দাঁড়ান না, শুধু পুজো পণ্ডাল আর স্টেজে দাঁড়ান, মানুষের কাছে উনি দাঁড়ান না, যে কী মানুষ কীভাবে আছে, বস্তিতে কী প্রবলেম আছে, প্রবলেমটাই সার্ট পুরো রাস্তা, বস্তিতে গেলে রাস্তায় পুরো নোংরা ছেড়ানো আছে, ওই নোংরা দিয়ে তো মশা হবে, মশা হলে তো বাচ্চা আছে, বৃদ্ধরা আছে, ওটা নিয়ে তো ডেঙ্গু হলে তো মানুষ তো মৃত্যুর দিকে যায়। মুসলিম ভোট যেমন আছে সেরকম আরো আদার্স কমিউনিটি আছে, তো সেখানে কি মনে হয় আপনি বিজেপি মানে ভারতীয় জনতা পার্টির থেকে দাঁড়ালে যে হিন্দু রাষ্ট্রের যে একটা স্বপ্ন সেটা কি সফল হবে নাকি জাতিবাদের? জাতিবাদে তো দেখুন মুসলিমদের মধ্যে 100% মুসলিম কোনো মানে নেগেটিভ নেই, কিছু মুসলিম এনআরসি নিয়ে বিক্ষোভ আছে, এ আছে, কিন্তু এমনি কিছু নেই। আমাদের অনেক মুসলিম আছে, ক্লায়েন্ট আছে, বন্ধু বান্ধবও আছে, পার্টির মধ্যেও আছে, বিনা পার্টির লোক কথাবার্তা হয়,
ওদেরকে আমি বুঝাই যে দেখুন এনআরসি ইন্ডিয়ান মুসলিমদের উপরে কোনো ই হবে না, যারা বাইরের থেকে ঘুসপেটি আছে যেমন বাংলাদেশ, এটা তো আপনার জানা নিচ্ছে, কিন্তু এখন সব মুসলিমরা বুঝছে।